হে বাবা গো বেবে দেখম হে বাবা গো বেবে দেখম বৈশালী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় তি মুমিন নাই গো দেশে মুসলিম বেড়াই কাফির বেশে খাটি মুমিন নাই গো দেশে মুসলিম বেড়াই কাফির বেশে কথাই বাতাই ব্যবহারে বেদিন বুঝাই শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর সুগুলি তারা করিয়া বেহরা শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা গো বেবে দেখম হে বাবা গো বেবে দেখম বৈশালী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে নেই না সারি মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে নেই না সারি বেহায়া বেগে না নারী গুড়িয়া বেহরাই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা গো বেবে দেখম হে বাবা গো বেবে দেখম বৈশালী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় জালিমের অত্যাচারী যতম জমিরাল কাটে ততম জালিমের অত্যাচারী যতম মাটির বাতরে কাটে ততম পরের জমি ছোট করে নিজেরটা বাহারাই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবা গো বেবে দেখম হে বাবা গো বেবে দেখম বৈশালী রালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলো ঘুষে গরম অফিসারেদের নাই গো সরম অফিস গুলো ঘুষে গরম অফিসারেদের নাই গো সরম ফাঁকি ফেলে তারা সবাই ঘুষের হাতে বাড়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شبايا ما شاء تبوربين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله إلى آخر آية فقد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه البخاري وفي شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم وعلى آله دلوا قوما عمنا بيبين دلوا تمار قلوما دلوا قوما عمنا بيبين دلوا تمار قلوما تمار دار جلو বিশ্বনবী দুজাহান আল্লাহুম্মা ওয়ালা আলিম লতা গাছে কে দিল ভাই ইয়াত বড় কদু মোমাসিকে কে শিখালো ফুলে আসে মধু লতা গাছে কে দিল ভাই ইয়াত বড় কদু মোমাসিকে কে শিখালো ফুলে আসে মধু কার হুকুমে শিমুল গাছে
ইয়াতলরম তুলাম তার হুকুমে রাস্তা পথে শুধু জুড়ে ধুলাম যার হুকুমে মরিছি গো ভাই ইয়াত বেশি জান তার হুকুমে ভাদর মাসে পাকে গাছের তাল তিনি অন্যকে হলন তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله رسول کی سنت نہیں ہے بلغ العلم بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله সম্মানীয় আজকের এই বিশাল আজিমুশান বাতামারি হুনাইবাড়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জলসার সনামধন্য বুদ্ধিজীবী তথা আলিমে দ্বীন আজকের সবার আমার স্বরে তাস সভাপতি সাহাব দামাত মাদ্রাসিল্লাহুল আলিয়া বিশেষ করে আমার বড় ভাই তথা আজকের জলসার মুখ্য মেহমান সুদূর গোয়ালপাড়া থেকে আগত মহতামিম কাঞ্জল ওলম নলঙ্গা মাদ্রাসার মহতামিম তথা আমার বড় ভাই জনাব হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল খালিক মন্ডল সাহাব মাদ্রাসিল্লাহুল আলিয়া বিশেষ করে ওনার সাথে আসা ওনার বড় ভাই শ্রদ্ধার স্টেজে বসে থাকা রিটায়ারমেন্ট টিচার সকল শিক্ষক সাহেবান মুরব্বিয়ানে আজাম শিক্ষিত সমাজ উলামায়ে হযরত আলিমে দ্বীন সমাজ হুফফাজানে কেরাম আসাতিজানে কেরাম আমার স্বরে তাস দিনের খেদমত করেন ওয়ালা সমস্ত প্রকারের আলিম সমাজ এই মাদ্রাসার সমস্ত তরের শিক্ষক সাহেবান বিশেষ করে আমার বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ মুক্তার হোসেন সাহাব সম্মানীয় এই জলসা কমিটি মাদ্রাসা কমিটির সভাপতি সম্পাদক থেকে শুরু করে সমস্ত স্তরের বিষয়ববিয়া সকল আমার সাথে আসাম দারুস সালাম দারুস সালাম সোয়ালি মাদ্রাসা মাহারিপাড়ের সভাপতি জনাব হাফিজ মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাহাব প্যান্ডেলের নিচে বসে থাকা মুরব্বিয়ান সমাজ যুবক সমাজ শিক্ষিত সমাজ
বিশেষ করে এখানে দু চার একজন আমার পরিচিত আছেন আমার এক সাথী ভাই পেন্ডেলের নিচে বসে আছেন জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম সাহাব দামাত বরকাতুহুম বিশেষ করে প্রমুখ করে এখানে আমি শুনেছি আমসুর বহুত স্তরের ব্যক্তিরা আসেন সমস্ত ধরনের যত ধরনের সন্থার কর্মীবৃন্দরা আছেন সবাইকে প্রমুখে ছোট ছোট স্কুল কলেজ থেকে মাদ্রাসা থেকে আসা ছাত্ররা পর্দার আড়ালে থেকে সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করলাম সম্মানীয় হাজিরিন সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরাদান আদায় করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় মানুষ ফিতনার জন্য পাপ করার জন্য কম্পিটিশনে লেগে গেছে ঠিক না ভাই মানুষ পাপ করার জন্য কম্পিটিশন কার থেকে কে বেশি পাপ করতে পারে সেই কম্পিটিশনের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রহমতের বাগান জান্নাতের বাগান মাগফিরাতের বাগানে আসার বসার সুযোগ সুবিধাটুকু করে দিয়েছেন এখন বহুতে প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানটা কি এরকমই হবে জান্নাতটা কি এরকমই হবে আমি তাকে উত্তর দেব না জনাব জান্নাতটা এরকম হবে না এটা হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম এটা কি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি নগাঁও যাবেন নগাঁও যাইতে হলে আপনার কোথায় যাইতে লাগবে আপনি যদি লাইনগাড়ি দিয়ে যান হয় আপনার বাটামারি সেন্টারে যাওয়া লাগবে ঠিক না ওখান থেকে গিয়ে গাড়ি ধরা লাগবে তারপর আপনি নগাঁওয়ের গাড়ি আপনি ওখান থেকে যদি ডাইরেক্ট নগাঁওয়ের গাড়ি আছে তাহলে ওখানে ওই কি কয় স্যাগার হ্যান্ডিম্যান যেটাকে বলে এটাকে কি বলে আমরা ভাষায় আমরা তো হ্যান্ডিম্যানই বলি বা স্যাগার বলি ওই জায়গার যাওয়ার পরে কি দেখবেন যে ওই হ্যান্ডিম্যান বা চেকারে ডাকতেছে নগাঁও যাবেন নগাঁও যাবেন ঠিক কিনা ডাকে কিনা ধরেন অল্প সময়ের জন্য আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এটা হলো জান্নাতের মাধ্যম এটা হলো জান্নাতের গাড়ি এই গাড়ির অল্প সময়ের জন্য আমি হ্যান্ডিম্যান অল্প সময়ের জন্য সম্মানীয় হাজিরিন ওই গাড়ির যেমন নাকি নগাঁও যাইতে হলে এখান থেকে একটি গাড়ি ধরা লাগবে গাড়িটা কি নগাঁও আমার কথাটা বুঝছেন গাড়িটা কি নগাঁও কিন্তু গাড়িটা যাবে কোথায় এই প্যান্ডেলের নিস্তলারা এটা জান্নাত নয় কিন্তু এই মেহবিলটা যাবে কোথায় জান্নাত পর্যন্ত যাবে আমরা এখানে এসতে পেরে খুশি না বেজার আমরা কে কে বেজার হাত তুলি মাশাআল্লাহ কথা বুঝে তাইলে বুঝতেছে আমরা সবাই খুশি ইনশাআল্লাহ কে কে খুশি না তুই হাত তুল ইনশাআল্লাহ এই ধরা পড়ে গেছে কিন্তু ধরা পড়ে গেছে সবাই ভাবছে হুজুরে এই খেলায় কব কে কে খুশি ঠিক না কিন্তু আমি যে আসতে করে না কইছি এটা কয়েকজন শুনছে কয়েকজন শুনছে না আমরা সবাই তো খুশি ইনশাআল্লাহ আমরা যারা যারা খুশি হইছি আল্লাহ সবারই মাফ করে দিছে সুবহানাল্লাহ ভাই যে এই কোন যে নকই আর কি করবা হ্যাঁ ইনু সুবহানাল্লাহ কই তো সব পাবাই তেনু কওয়া তো আল্লাহ আপনাই লাভ আছে কি সবটা করাম কি তুমি পয়সা না পাই নাকি রহম আরেকবার সুরে কোন সুবহানাল্লাহ এইতো আমার বন্ধুগণ আমরা যারা এখানে উপস্থিত আল্লাহ সবাইকে মাফ করে দিছে এই খবরটা যখন পাইছি মনটাতে একটা শান্তি শান্তি ভাব লাগতেছে না এখন যদি কেউ কয় হুজুর এনু যারা সুদখুর ঘুষখুর জিনাখুর মদখুর এই খুর হেই খুর আরো কত খুর আছে এনু ওই দিও কি মাপ পেয়ে গেছে আমি এক কথায় কই আমার ব্যক্তি মাপ হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে করে কই না ওয়াজ করবো আমরা মুখ্য মেহমানে আমি খালি কিছু আলোচনা করবো আর দম ঘা ওয়াজ করবো আমরা হে হুজুরে হ্যাঁ এখানে যারা আছে
আপনি যখন বাজার থেকে 1 কেজি চাউল কিনে আনবেন 1 কেজি চাউলের পাশে যদি 1 কেজি ধান থাকে বা 1 কেজি পাথর থাকে আপনাকে যদি বলা হয় চাউল 30 টাকা কেজি আর পাথর 3 টাকা কেজি কোনটা কিনবেন জি চাউল কিনবো পাথর কিনবেন কি যদি চাউলের ভিতরে পাথর দিয়ে ঢুকায় দেওয়া যায় আপনি কি দেখছেন ঢুকাইতে সময় তাহলে কিনতেন নাকি ভাই বললেন মানে বুঝা গেল কি যদি চাউলের ভিতরে পাথর ঢুকায় দেয় আমি তো আর দেখছি না চাউলের দাম যেটা পাথরের দামও সেইটাই আমার আল্লাহ কয় সাধারণ দুনিয়া যদি 1 কিলো চাউলের ভিতরে পাঁচটা পাথর ভরে দিলে ওর দাম 30 টাকা হয়ে যায় তাহলে আমার বান্দা এত এত ভালো মানুষের মধ্যে দু চার পাঁচটা সুদকর ঘুষকর এই কর সেই কর বসে এদেরকে আমি আল্লাহ মাফ করা পাই না আল্লাহর কাছে কি অভাব আছে আমার আল্লাহ বলেন আজকের এই হুনাইবারা বাতামারি মাদ্রাসার মেহবিলে যত মানুষ বসছিল সবের এই মাফ করে দিছি আর যেটি প্যান্ডেলের বাইরে আসছিল ওদের উপরে শয়তান দা খোড়া কেটে রাখছি অন কোন লাভ যারা প্যান্ডেলের নিচে বসে এডি আর যেটি প্যান্ডেল না যারা প্যান্ডেলের বাইরে খা দিয়েছে হেগর লাভ বেশি হ্যাঁ এটা আমার কথা নয় হদিস শরীফের কথা বলা হয়েছে যে মজলিসের ভিতরে জান্নাতি মজলিস দেখার পরে সে যদি খালি টানা পারে জামু কি জামু না বুঝা গেল আরে ল্যাংরা শয়তানে বর করছে কোন শয়তানে ল্যাংরা শয়তানে বর করছে ওখানে আমি যারা খার রয়েছে সবেরই আমি অনুরোধ কেউ রে করি না কারণ দিনের কামের লাগে এত অনুরোধ করা লাগবো কে সব কিছু বুঝি এই প্যান্ডেলে নিচে বউ লাগবে এটা কি বুঝি না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফের ওয়াদা করছে শুধুমাত্র এই প্যান্ডেলের বাউন্ডারি যেটা আছে এটার ভিতরে আর বাইরে কিন্তু করে নাই আমরা যারা খুশি হয়েছি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আমার আল্লাহ ঘোষণা করেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের প্রশংসা আদায় করে আমার আল্লাহ তার নিয়ামত গুলো বাড়াইয়া দেয় তার কাজগুলো বাড়াইয়া দেয় তার দাম বাড়াইয়া দেয় তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় সেই জন্য আমি সবার কাছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য অনুরোধ করব অবন্ধ আপনি আমি যদি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত নিজের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একই সিজদায় যদি পড়ে থাকি আল্লাহ যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে বলে সিয়াবর তুই ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাইছিলি এক গ্লাস পানির বদলা দিয়ে তুই জান্নাতে চইনা যা যেতে পারবো কি আল্লাহ যদি কয় যে এক গ্লাস পানির বদলা দিয়া জান্নাত যা যাবে ভাই আমি কি কিন্তু আমার আল্লাহ শুধু উসিলা বিশাবে কি কি বিশ্রাবে উসিলা বাহানা আজকে আমরা সেই বাহানা স্বরূপ আল্লাহ শুকরিয়া কে কি আদায় করতে চাই দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আমার আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে আল্লাহ কয় আমি এরকম খুশি হই এরকম খুশি হই সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরওয়াজা খুলে দেই আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী যে নবী না হইলে আপনি আমি এই দুনিয়ার জমিনে আসতাম না সেই নবীর উপরে আপনার আমার দরুদ পড়া দরকার আছে না আমি বলছি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ এত সব দেয় আর নিয়ামতের যদি না শুকরিয়া করি তাহলে আল্লাহ কয় তার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেই আর তাকে শক্ত আযাবের ভিতরে ইন্না আযাবিল শাদীদ আমরা বহুতে কই হইতো পারে আযাব দিব নো এন্ড নেভার ডাইরেক্টলি আযাব এর কোনো সন্দেহ নাই আমরা বয়ানের মধ্যে কি কই আযাব দিতে পারে মানে ডাইরেক্ট কয় না ডরায় আল্লাহ খুশি না আযাব ইলা শাদীদ আমার শুকরিয়া দেয় করতে ডাইরেক্ট গজব কিন্তু আবার দিতে পারে কি কথা আছে না হুজুর দিতে পারে কোনো কথা আছে কি
সেই জন্য আমরা হর হালতে শুকরিয়া আদায় করব কার আমরা এখানে বসছি কিসের মজলিসে কিসের মজলিস কুরআন কার এই কুরআন আসছে কার উপরে আমরা যে বসছি এই মাদ্রাসা কার আল্লাহর নবীর মাদ্রাসা কার আমরা এখন সেই নবীর উপরে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে বসেছি কোরআনের মজলিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ হলেন তাম আলমের রব আর আমার নবী হলেন তাম আলমের রহমত একবার কর না আল্লাহু আকবার ভাই আমরা কেমন নবীর উম্মত জানেন কি আল্লাহ মাদ্রাসার মেহফিল অন্যদিকে আর যাই না যাই হোক সর্বপ্রথম আমি সভাপতির কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই আমার সময় কতটুকু আমার সময়টা দেন এই সময়ের ভিতরে কোনো সিডি পত্র খাম কুড়া কিছু দিবার হবেন না এখন 8:29 8:29 সময় কতটুকু বলেন যে মুখ্য মেহমান বহু দূর থেকে আইছে আমি তো দিন বয়ান করছি আমার বয়ানকে শুনেন নাই দিন বুঝছে হ্যাঁ শুনে দিন বয়ান করছি বহুত সময় ইনশাল্লাহ মহিলাদের মেহফিলে হাজিরিন আপনারা যারা এখানে বসছেন সবার কাছ থেকে একটা ওয়াদা নিয়ে আমার আলোচনা আরম্ভ করব আপনারা শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত উঠান তো দেখি একবার আপনারা থাকতেন না শেষ পর্যন্ত হ্যাঁ আমি কইছি কেনা কেনা শেষ পর্যন্ত থাকতেন না থাকবেন কেনা কেনা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন তো এই যে হাত তুলছুন ওয়াদা করছুন যদি ওয়াদা করার পরে না থা হই যাই হোক কোহে নি আর কই না কব যে হুজুরে ব্যাগ ভাঙ্গা কই যে আমরা মাধ্যমে মাধ্যমে টুলটা পাল্টা করবারই ভাই ঠিক না আচ্ছা তার মধ্যে আর একটা কথা শিখাই দেই হে হুজুর আইতে আইতে আন্ধেরা যে এখানে বসছেন যদি কারো এক নম্বরে ধরে খারে এক আঙ্গুল দেহ পান ইনশাল্লাহ আমরা আজকে বসেছি মাদ্রাসার মেহবিলে কোরআনের মেহবিলে বসেছি ও বন্ধ এই বাটমারি শোনাই বেড়া জাগার ভিতরে মাদ্রাসার ভিতরে এই জাগার ভিতরে আল্লাহর নবীর ঘরে একটি মাদ্রাসার পয়দ সৃষ্টি হয়েছে এই মাদ্রাসার ভিতরে আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় কি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন কি হিসাবে দুনিয়ার জমিনে আসলো আপনাদের ভাগ্য খারাপ না ভালো আজকে প্রমাণ করে যাবেন অবন্ধ এই জায়গার ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে এই মাদ্রাসার ভিতরে আল্লাহর পবিত্র কোরআনকে তেলাওয়াত করে বন্ধুরে এই কোরআন যখন দুনিয়ার জমিনে আসে নাই এই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন এক কথায় উত্তর দেয় ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিম মাহফুজ আল্লাহর পবিত্র কোরআন উত্তর দেয় আমার বাড়ি হলো লৌহে মাহফুজের ভিতরে আমার দুনিয়ার কোন জমিনে আমার বাড়ি নয় দুনিয়ার কোন জায়গায় আমার বাড়ি নয় আমার বাড়ি হলো লৌহে মাহফুজের ভিতরে কোথায় আল্লাহর কোরআনের বাড়ি কোথায় বলেন না আল্লাহর কোরআনের বাড়ি কোথায় কাফ বলে কাফ বলে কোরআন মাজিদ পবিত্র কোরআন এক হরফে দশটি নেকি কহেন রহমান আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি এই পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে কোন মাসের মধ্যে আসছ কোরআন স্পষ্ট ভাষায় উত্তর দেয় শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই কোরআন উত্তর দেন আমি রমজান মাসের মধ্যে
দুনিয়ার জমিনে আসছে আপনি স্কুল কলেজ পৃথিবীর সব বইকে জিজ্ঞাসা করবেন বই রে ও সাইন্টিস বই ও বিজ্ঞান বই অঙ্ক বই ইংরেজি বই বল 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 তুই কোন মাসের মধ্যে আসছস ওর রাইটারের নামে জানে না ও কি বলবে ঠিক কি না কোরআনকে যদি আপনি বলেন কোরআন মানছি আপনি রমজান মাসের মধ্যে আসছেন বলুন 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 আপনি রাতে আসছেন না দিনে আসছেন এই কোরআন স্পষ্ট ভাষায় উত্তর দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই কোরআন উত্তর দেয় আমি কোরআন দিনে আসি নাই আমি রমজান মাসের মধ্যে আসছি ঠিকই আমি কোরআন রাতে আসছি লাইলাতুল কদরের রাত্রি লাইলাত মানে রাত আর কদর মানে হলো কদর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কদরের রাতে রমজান মাসের মধ্যে পবিত্র কোরআনকে দুনিয়ার জমিনে দিয়েছেন অবন্ধ এই কোরআনকে যদি আমরা না মানি এই কোরআনকে যদি আমরা বিশ্বাস না করি এই কোরআনের উপরে যদি আমরা না মানি আমার নবী বিলাই হজ্জের সময় বলে গেছেন তারাত্তুফিকুম আমরাই নিলান তাদিল্ল মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি রাওয়াহুল বুখারি বুখারি শরীফের হাদিস আমার নবী বলে গেছেন আমি দুনিয়া থেকে নবী চলে যাব আমি নবী তোমাদের জন্য দুইটি বস্তু দুনিয়ার জমিনে রেখে গেলাম একটি বস্তু হলো আমার কোরআন আমি আল্লাহ আমার আমি আমি নবীর আল্লাহর কোরআন এক নম্বর হলো আল্লাহর কোরআন আল্লাহর নবী বলেন এক নম্বর আল্লাহর কোরআন কিতাবুল্লাহ দুই নম্বর আমি নবীর হাদিস দুনিয়ার জমিনে রেখে গেলাম এই দুইটি বস্তুর উপরে যদি তোমরা মাইনা চলতে পারো এই দুইটি বস্তুর উপরে যদি আমল করতে পারো আমি নবী আজকে ঘোষণা দিয়ে দিলাম রে সাহাবারা কিয়ামতের দিন আমি নবী তোমাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাব আমার বন্ধুগণ এই শোনা এবারে মাদ্রাসায় কোরআনের তালিম হয় কি হয় না আপনারা ভাগ্য ভালো না ভাগ্য খারাপ আমার বন্ধুগণ এই কোরআন কোথার দিকে আসে কিভাবে আসে ওই দিকে আমি চাই না লম্বা সুরা কোরআনের ব্যাখ্যা যদি করতে যাই কোরআনের কাহিনী যদি বলতে যাই তার প্রথম সৃষ্টির থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন পর্যন্ত বলতে গেলে দুই তিন ঘন্টায় শেষ হবে না তাই আর আমি অন্য দিকে যাই না আমার বন্ধুগণ এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন দুইটার উপরে তুমি আমল কইরো এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো হাদিস তার ভিতরে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ অবন্ধু পৃথিবীর যত কিতাব আমরা দেখি পৃথিবীর যত কিতাব আমরা পড়ি আমি জিয়াউর নিজার একটা ইউনিভার্সিটির ছাত্র ওই জায়গার মধ্যে যত কিতাবগুলি পড়ি সব কিতাবের উপরে রাইটারের নাম দিয়ে নিছে লিখে দিছে অবন্ধু যদি কিতাব কিতাবের ভিতরে কোনো ভুল থাকে নিচে নাম্বার দেওয়া আছে যেইটা নাকি আমাদের দারুস সালাম সোয়ালি মাদ্রাসা মাহারিপাট থেকে আমরা একটা কুইজের কিতাব বানাইছি কিছুদিন আগে আমাদের মাদ্রাসায় আগন্তুক পাঁচ তারিখে জলসা চার পাঁচ দুই দিনিয়া প্রোগ্রাম আমরা প্রতিযোগিতা রেখেছি ওই প্রতিযোগিতার জন্য একটি কুইজের কিতাব আমরা মাদ্রাসার থ্রু থেকে ছাপাইছি সেই কিতাবের মধ্যে আমরা লিখে দিছে সম্মানিত পাঠকগণ যদি এই কিতাবে কোনো ভুল হয় নিচে দিয়ে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করে জানাবেন আমরা সংশোধন করে নেব কিন্তু আমার আল্লাহ বলেন আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই যদি কোনো ব্যক্তি আমার কোরআনের একটা হরফকে সন্দেহ করে আমার কোরআনের একটা অক্ষরকে সন্দেহ করে আমার কোরআনের একটা নুকতাকে যদি কেউ সন্দেহ করে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি কাফির হয়ে যায় আজকে যারা মুসলমান কোরআনকে মানো না কোরআনের কথা বিশ্বাস করো না দুনিয়ার সব কিতাবে রাইটার দেওয়াল থাকে ভুল খোঁজার জন্য আর আমার আল্লাহ বলেন আমি নিজেই রাইটার আমি নিজেই ভুল ধরার মালিক আমি আমার কোরআনের ভিতরে কোনো বাবার ক্ষমতা নাই কোনো মানুষের ক্ষমতা নাই যে এই কোরআন থেকে একটা ভুল বাহির করবে ও বন্ধু সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন নিজে নিজে উত্তর দেয় আমি কোরআন হলাম মুত্তাকিনদের জন্য হিদায়ত স্বরূপ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক আমার ভাইয়েরা আমার বন্ধুরা যাই হোক
আজকে যদি আপনি কোরআনকে মানতে যাই এই কোরআনকে যদি ফলো করতে যাই এই কোরআনকে যদি বুঝতে যাই এই কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার কাউকে ভয় করিও না ভয় করিও না শুধুমাত্র ভয় করবা আমি আল্লাহকে মুসলমান ভয় করবে কাকে আর আস্তে কোন কাকে ভয় করবে মুসলমান মুসলমান ভয় করবে আল্লাহকে আল্লাহ বলেন তোমরা ভয় করো আমাকে কেমন ভয় করবা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এমন ভয় তোমরা করো যে ভয় করার জন্য যেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ না করো আল্লাহ বলেন যতটুকু হক তোমাদের উপরে ভয় করা ততটুকু ততটুকু ভয় তোমরা আমি আল্লাহকে করব আমার বন্ধুগণ আজকে বোঝা যাবে আমরা যে আল্লাহকে ভয় করি তার প্রমাণ এখন বোঝা যাবে আমার কথা যদি আপনাদের কারো বিরুদ্ধে যায় কোরআন কোরআনের কথা যদি আপনাদের কারো বিরুদ্ধে যায় কারো খাসলতের স্বভাবের বিরুদ্ধে যায় কেউ মনে কষ্ট নেবেন আমাকে খারাপ পাবেন পাবেন কি পাবেন না এখন সামনে যে চ্যাপ্টারটা আসছে এই চ্যাপ্টারের মধ্যে দেখবেন আজকে প্রমাণ হবে আসলিয়ত গুসখুর কারা আসলিয়ত সুদখুর কারা আসলিয়ত মদখুর কারা আসলিয়ত জিনাখুর কারা কারণ এই এখনই সেই বয়ান আরম্ভ হবে দেখবেন যখন নাকি এই বয়ান আরম্ভ হবে একো শরীরের মধ্যে চুলকানি ভাব উঠব আর উইডা উইডা যাওয়া ধরবো এনারা সিল মেরে রাখবা অশ্লীয় সুদখুর গুসখুর মদখুর হারামখুর যাইতেছে পাবেন না ইনশাল্লাহ পাবেন না খারাপ পাইছেন কেন কেন খারাপ পাইছেন আর চলুন তো একবার দেখি এই একজনে খারাপ পাইছে খারাপ পাইছেন কি আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো আজকে তোমার সামনে এমন একটা বিপদ আসছে আমি আল্লাহকে বলে যাইতে হয় তারপরেও তুমি আল্লাহকে মানো তুমি আমি আল্লাহকে ভয় করো কোন পৃথিবীর মানুষকে ভয় করা যাবে না আমরা শুধু মুসলমান ভয় করব আল্লাহর আমরা মানছি আল্লাহর পবিত্র কোরআন ভয় করব শুধুমাত্র আল্লাহকে আমরা হলাম নবীর উম্মত ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে বলুন তো দেখি সুদ খাওয়া যাবে কি ঘুষ খাওয়া যাবে কি মদ খাওয়া যাবে কি জিনা করা যাবে কি চুরি করা যাবে একটা বেমার আছে বাই বাইরে ঠগায় বাই বইনেরে ঠগায় আছে না এটি করা যাবে কি আমরা কাড়া কাড়া করি হাত তোলা ভাবুকি সভ্য না সজর খাই আর কাম নাই গড়া জানতে হয় একটা কাজে লাগাবার ব্যবস্থা করছো ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহকে যদি আমরা ভয় করি সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আমি ব্যাখ্যায় যাইতেছি না সট করে শেষ করতেছি আপনার সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না চুরি করা যাবে না ভাই ভাইকে ঠকানো যাবে না বোনকে ঠকানো যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমরা পারবো তো ইনশা আল্লাহ পারবো তো ইনশা আল্লাহ আমার বন্ধুগণ আমার আসলিয়ত আলোচনা হলো আল্লাহর পবিত্র কোরআন এই বাতামারি মাদ্রাসায় পড়ানো হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন আও মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা হে দুনিয়ার মানুষ আমার নবী বলেন তোমরা হয় কোরআন শিখানে ওয়ালা বলো আও মুআল্লিমান তুমি একজন মুআল্লিম বনো শিক্ষক বনো যদি পারো নাই আও মুতাআল্লিমান তুমি তালিম লনে ওয়ালা বনো তুমি শিখনে ওয়ালা বনো একজন ছাত্র বনো আও মুস্তামিআন যদি তাও পারো নাই তুমি কান দিয়ে তুমি শ্রবণ করা শোনো তুমি শ্রবণ করা শিখো তুমি যেখানে কোরআন পড়ো সেই কোরআনকে তুমি শোনা বন যদি তাও পারো নাই আও মুহিব্বান যে কোরআন পড়ে তাকে সহায় করো নেওয়ালা বন যদি তুমি তাও পারছো না তাহলে বুঝবা বুঝবা তুমি পাঁচ নম্বর ব্যক্তি তোমার জায়গা জান্নাতের বারান্দায় না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনি আমি দুনিয়ার থেকে যাওয়া লাগবে কি লাগবে না দুনিয়ার জমিনটা অল্প দিনের কিছু দিনের জন্য আপনি আমি দুনিয়ার জমিনে আসি
মাত্র কিছু দিনের জন্য এই দুনিয়া যদি আখিরাতের জিন্দেগির সাথে মেলানো যায় আখিরাতের জিন্দেগির সাথে যদি এই দুনিয়াটাকে মেলানো যায় আখিরাতের জিন্দেগির তুলনায় একের থেকে ঢের দিনের জন্য আমরা দুনিয়াতে আসি এর বেশি কিন্তু আমরা আসি নাই আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি জিন জাতিকে সৃষ্টি করেছি কোন ফায়াকুনের দ্বারা আমি আসমান সৃষ্টি করেছি কোন ফায়াকুন দ্বারা ফায়াকুনের দ্বারা আমি জমিন সৃষ্টি করেছি কোন ফায়াকুনের দ্বারা আমি চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু দেখতেছ সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন ফায়াকুনের দ্বারা আল্লাহ বলেন আমি বলছি কোন হও সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু দুনিয়ার মানুষ শুন তাদেরকে আমি কোন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করি নাই আমি আল্লাহ খলকতুল বিয়াদাইয়া আমি আল্লাহ নিজ হাতে তোদের কি বানাইছি এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানাইছে আল্লাহ কি করছেন মানুষকে নিজ হাতে বানাইছেন আল্লাহ বলেন আমি তোদেরকে নিজ হাতে বানাইলাম আমি এত আদর করে মোহাব্বত করে ভালোবেসে আমি তোদেরকে নিজ সাথে বানাইলাম আর এই নিজ সাথে যে আমি তোদেরকে বানাইছি কেন বানাইছি জানোস কি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি আমার নিজ হাতে বানানোর উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা ও বন্ধু আজকে আমরা ইবাদত করি কার আমরা কার ইবাদত করি হ্যাঁ আল্লাহর ইবাদত করি ঠিক না বে ঠিক কে কে আল্লাহর ইবাদত করি কে কে আল্লাহর ইবাদত করি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমরা আল্লাহর ইবাদত করি এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই এশারের নামাজটাও আল্লাহর ইবাদত কয়জনে পড়ছি দুই হাত তুলুন কবু হুজুর সর্বনাশ পাতলা পাতলা আতরছে সবে কিন্তু পড়ি নাই আবার ইবাদত করি কার আল্লাহর বন্ধু আমরা ইবাদত করি আল্লাহ কিন্তু ইশারের নামাজ আমরা পড়ি নাই তাহলে কোরআনকে মানছি কি সত্য করে বলবেন কোরআনকে মানছি কি যদি কোরআনকে মানছি না তাহলে আমার জায়গা কোথায় জাহান্নাম বন্ধু জাহান্নামের বর্ণনা কইতে গেলে বহুত সময় লাগবে বন্ধুরে আপনি আমি কেন নামাজ পড়ি না আপনি আমি কেন নামাজ পড়ি না আপনি আমি কেন আল্লাহর হুকুম মানি না বন্ধুরে এই নামাজ কিভাবে আসছে হারে কই কমু কোন বয়ান করাব আমি জায়গা পাইতেছি না সময় নাই জায়গা রাখো ভাই হ্যাঁ আমার ভাইয়ারা আমার বন্ধুরা যাই হোক আমি শেষ করে দিব দিব বাপটা জি আর কি 48 হয়ে গেছে মাত্র 12 মিনিট আছে হ্যাঁ না ইনশাল্লাহ হুজুর ও দূর থেকে আইছে আল্লাহ যদি আবার কোনদিন আনে ইনশাল্লাহ সব কোন জায়গায় ইনশাল্লাহ যাবেন জি আমার বন্ধুগণ যাই হোক আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমি পড়া দরকার আছে না নাই এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমি আজকে পড়ি কি পড়ি না কেউ পড়ি কেউ পড়ি না আবার কেউ কেউ মাঝে মাঝে নামাজ স্টার্ট দেই দেই না নাই নামাজ কিন্তু আবার মাঝে মাঝে আমরা স্টার্ট দেই দেই না হ্যাঁ তিন বাইরা গেছে হোর ভাই কই আমার লগে রাও করবেন তিন বাইরা কই গেছে হোর ভাই গেছে যাওয়ার পরে বড় বাইরা মিজো বাইরা আর ছোট বাইরা তে বড় বাইরা মোটামুটি কিবা কিবি কিছু একটা জানে মিজো বাইরা আকামটা জানে আর ছোট বাইরা আজানটা জানে তিন বাইরা গেছে কই হোর ভাই হোর ভাই যা দেখে বর্তমান তাবলিগ জামাতে প্রত্যেক বাড়ি বাড়ি প্রায় নামাজি হয়ে গেছে না গো যায় দেহ তো লিখছা মাতে সই বাড়ির ব্যাক মানুষ নমজি হয়ে গেছে হোর বাড়ির অ তখন জোহরের নমজ জানে তেনে মাইঞ্জা মুঞ্জা নিছে এটা মানুন যায় কারণ জোহর একটু পর হইলো পড়ুন যা ওইটা পড়তে পড়তে আসরের সময় হয়ে গেছে তা আসরেটা পড়তে পড়তে মাগরিব অন মাগরিবের সময় কি আরো বাসাইবার সময় আছে আছে কি তখন মাগরিবের নামাজের টাইমে তিন বাইরে যুক্তি করতেছে কি রে নামাজ তো জোহর আর আসর জানে তেনে পার করছি অন মাগরিবের ডা কি করুন যায় সবেই তো দেখবো পড়ি না নাই
তখন সুদটা কিন্তু বেশি বেশি সালাকতা ব্যক্তির শুরু থেকে কিন্তু সালাকতা হে বুঝছেন তো এইটা এই জাহেরে কি করছে কাপড় করে আজান দিছে বলে আমি আজান দা দেখালাইতি আমার নামাজ পড়ার লাগতো হে যাইতে আছে আজান তো মাইজ লড়াই কয় কি বলে শান যদি পাইছে শুরু থেকে শুরু হয়েছে তাই মাত দেখা মত আমি শুয়ে দেই নামাজ বড় বাইরে পড়াই ফেলা তখন বড় ভাইরা কয় একটাই দিল আজান আর একটা শুরু করছে আকামত তাহলে তো নামাজ পড়ানি ফেলা আমারই এত কুসুর মুসুর কইরা আছে নামাজ খার হইছে সূরা জানে মাত্র একটা কয়টা একটু কথা কইন খারাপ পাইতাছোন সূরা জানে কয়টা একটা তনি যে একটা সূরা যে জানে পড়লা নামাজের মধ্যে খার হইছে খার হইরা ভাবতাছে কি কইব সূরা ফাতিহা কওয়ার পরে হ্যাঁ সূরাই জানে একটা قل اعوذ برب الناس ملك الناس اله الناس এটা কিন্তু ছয় আয়াত আছে না হুজুর হে বাপতাছে আমি সূরা জানি সূরা নাস ও যদি এনে পড়লা রে হাত কই পরে আর বিষয় কই পাস পরে তো সূরা নাই নিজেরে নিজে বাপতাছে তখন কইলাম না ব্যক্তি শুরু যে রাতে বাইরে এটা কিন্তু ইবলিশ টাইপটা হ্যাঁ এটা মাইজলাটারে কুনি দিয়া কয় কি লো মাইজলা বাইরা বড় বাইরে বড় দাদা দি কি সই কয় না তখন ই রে সুরটারে কুনি মারে হেট নামাজ রাও করে হে রে গুইনা কয় তোমরা রাও করতে যদি কি আমি কিছু কই না তো নাঙ্গ নামাজ তো এরকম এসে নাচ গা আটকি নামাজ খাটকি নামাজ 360 দিনের দুই নামাজ আর একটা নামাজ হচ্ছে খ্রিস্টান নামাজ এটা চিনুন কি একটা নামাজ হচ্ছে খ্রিস্টান নামাজ চিনুন কি খ্রিস্টানরা সপ্তাহে একদিন রোববারে গির্জা যান আমরা সপ্তাহে একদিন কই যাই তাহলে এটা খ্রিস্টান নামাজ হলো নাকি মুসলমান নামাজ হয়েছে মুসলমানের নামাজ দিনে কয় অক্ত আর খ্রিস্টান নামাজ সপ্তাহে কয় অক্ত কিয়ামতের দিন যারা শুধু এক অক্ত বড় খ্রিস্টানের লোকে জান্নাতে যাবার লোক রেডি হয়ে থাকি নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কি জান্নাত খ্রিস্টান করে দিব হ্যাঁ খালি জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহর বাহ হইতে পারে জান একবার সুবহানাল্লাহ কইলে জান্নাত একটা ফলের গাছ তৈয়ার হয় একবার সুবহানাল্লাহ কইলে প্রথম আসমান থেকে আরেক আসমান পর্যন্ত নেকির দ্বারা ভরপুর হয়ে যায় এর লিগে শোনার লগে লগে খালি কই সুবহানাল্লাহ লাগে জাহান্নামে যাক তাও কই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আজকে এই নামাজ আমাদের সমাজে ঠিক করে আনতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই অবন্ধু আপনার পাঁচজন ছেলে আছে এটা আমার ঘটনা নয় আমি একজন হুজুরের ঘটনা বলতেছি এই হুজুরের ঘটনা বলে আমি শেষ করে দেব অবন্ধ এক হুজুর ওনার চার ছেলে এক হুজুরের কয় ছেলে চার ছেলে আর এক হুজুরের এক ছেলে ওই হুজুর না একজন জেনারেল মানুষ শিক্ষিত জেনারেল শিক্ষিত এই জেনারেল শিক্ষিত মানুষ তার ছেলেকে আসামের বিভিন্ন জায়গায় মাদ্রাস স্কুলে পড়াইতেছে কলেজে পড়াইতেছে পড়াইতে 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 আমরা জানি ব্যারিস্টার পড়াইতে গেলে ভারতের বাইরে যাওয়া লাগে না নাই তে তার ছেলেকে ব্যারিস্টার লাইনে পড়াবে ভারতের বাইরে পাঠাইছে আর এই হুজুর আর এই জেনারেল মানুষ দুইজন হলো বন্ধু এই দুজন কি বন্ধু অন আমি আরেকজন জেনারেল মানুষ বন্ধুত্ব করা ভাই না বন্ধু তখন এই হুজুরের হলো চার ছেলে তার হলো এক ছেলে এই এক ছেলে পড়াইবার দিছে কই জেনারেল লাইনে ব্যারিস্টার আর এই হুজুরের চার ছেলে সারোটা বানাইছে হুজুর কি বানাইছে হুজুর এই জেনারেলটা যাহাটা কয় কলে মন এটা একটা কাম করছো নেন কলে কে কলে এরা কি করে ভাত খাবো কলে কে কলে সারোটারে জানলে হাফিজ বানাইছুন এটা তো মসজিদ ইমামতি করে মাসে 5000 পাবো আর খালি রিসিপ্ট লিয়ে বসতেন তোর পারবো এরা আর কি লিখবো কলে আমার ফুলাটারে দেখুন যে পাড়াইছি বলে আগে এনে দিতাম মাসে 50000 ওহন দি মাসে 1,00,000 বলে খরচ বাড়ছে সব বাড়ছে বলে পাড়াইছে যখন কিছুদিন পরে তার ছেলেরা ব্যারিস্টার হয়া মানে ভালো একজন এলএলবি এলএলএম পড়াইছে কি পড়াইছে এলএলএম সে ব্যারিস্টার হয় নাই কিন্তু এলএলবির পরে আরেকটা এলএলএম আছে তারপরে ব্যারিস্টার না স্যার হুজুর জানেন না এলএলবি এলএলএম তারপরে ব্যারিস্টার তে এলএলএম পরে বাড়িতে আছে আওয়ার পরে তার খালার লগে টুটরায় খালা বুঝছেন না খালারে বালা ভাই কি ভাই খালারে বালা ভাই এই যে খালারে যে বালা ভাই
ওন এই জেনারেল মানুষটাই গিয়ার হুজুর রে কয় হুজুর মলনা কি কলে কাম তাই হেডে ভালো হইছে কে কলানের সাইরোডা হুজুর হইছে ওরা তোর কোনোদিন খালা করে ভালো পাইতো না আমারটা তো কলঙ্ক করে লই বইরিছে কলে কি করছে কলে আমার যে শালি পরে ও বালাপা তখন হুজুরে কয় এত শিক্ষিত বানাইছুন এত হাজার হাজার টাকা খরচ করে শিক্ষিত বানাইছুন নিজের আপন খালারে ভালা ভাই বলুন তো এখন জিতলো কে জিতছে কে স্যার হাফিজের বাবা জিতছে কি জিতে নাই আমার বন্ধুগণ শর্টকাট এক কথায় উত্তর দিবেন আজ পর্যন্ত কোন হুজুরের মা বাপ রে দেখছুন বৃদ্ধাশ্রমে আছেন সত্যি করে এক কথা উত্তর দিবেন দেখছেন কি কোন হুজুর কর মা বাপ রে দেখছেন খাওন দেয় না আছে একবারে ডাইরেক্ট না কইলে হইতো না ওই হুজুর নামে কুলাঙ্গার কিন্তু ভালো ভালো শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ আছে যার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে না নাই যদিও বৃদ্ধাশ্রমে নাই তার ছোট ভাই একটা কাজ করে রাখা ক্ষেত খামারে কাজ করে রাখা তার মা খায় ছোট ভাইয়ের লগে আর সে বৌলিয়া টাউন সাহেব ঘর ভাড়াত আছে না নাই আমার বন্ধুগণ সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সবাই সবার ছেলেকে সবার মেয়েকে এই বাতামারি মাদ্রাসায় দিয়ে কোরআনে হাফিজ বানাবেন কি বানাবেন না এই বাতামারি মাদ্রাসায় দিয়ে আপনার একজন মেয়েকে আলিমা বানাবেন কি বানাবেন না ও বন্ধু আপনার দুনিয়ার কোনো লাভ হোক চাই না হোক ছোট্ট একটা লাভ বলে দে আপনি যখন দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগে চলে যাবেন কোন জিন্দে কবরের জিন্দগি যখন চলে যাবেন আমার নবী বলছেন তুমি দুনিয়ার থেকে আসার আগে তিনটি কাজ করে থয়ে আইসো যদি তিনটি কাজ করে আসতে পারো তুমি কবরে শুয়ে থাকবা আর আমার আল্লাহ তোমার কবরে সওয়াব পাঠাইতে থাকবে তোমার পাপ তো পাঠাইতে থাকবে তখন আমার নবীকে যদি আপনি প্রশ্ন করেন আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই তিনটি কাজ কি কি যদি একবার আমাদেরকে বলে দিতেন আবার নবী উত্তরে বলেছেন এক নম্বর কাজ হলো তুমি দুনিয়ার থেকে যাওয়ার আগে একজন ছেলে হোক একজন মেয়ে হোক তুমি হাফিজে কোরআন না হয় হাফিজা বা আলিম বা আলিমা বানাইয়া আইসো দুই নম্বর কাজ হলো তোমার বাড়ির পাশে একটি পুকুর বানাইয়া দিও বা একটি কল গাইয়া দিও তাও যদি না পারো তুমি একটি গাছ লাগাইয়া দিও তিন নম্বর কাজ হলো তুমি যখন দুনিয়ার থেকে আসবা আসার আগে একটি মসজিদ না হয় একটি মাদ্রাসা বানাইয়া আইসো আমার নবী বলেন শুয়ে দেখবা কবরে সওয়াব দিবে আল্লাহ সব সময় আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে আমরা কি এই বাতামারি মাদ্রাসার দিকে চোখ কান খোলা রাখবো কি রাখবো না আমরা কি এই বানাতের দিকে মহাব্বত করব কি করব না ও বন্ধুরে আমার সময় শেষ মাত্র দুই মিনিট আছে আমি আলোচনা শেষ করে দিতেছি আমাদের মুখ্যমন্ত্রী বানাইছে কি আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাদ্রাসার খেদমত করবেন এই মসজিদের খেদমত করবেন মোহাব্বত করবেন অভ্যন্তরে এই জায়গায় অন্য কিছু পড়ানো হয় না কোরআন পড়ানো হয় কাল কিয়ামতের দিন মুসিবতের সময় শর্টকাট শেষ করি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে যখন কেউ চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না আপনার মা আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না আপনাকে কেউ চিনবে না ওই সময় অভ্যন্তরে এই মাদ্রাসা আপনাকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাবে বন্ধু মসজিদ কোথার থেকে আসছে মাদ্রাসা কোথার থেকে আসছে এই ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করতেছি যদি সভাপতি হুজুর অনুমতি দেয় পাঁচ মিনিট সময় দেওয়া আমার বন্ধুগণ এই মসজিদ কোথার থেকে আসছে মাদ্রাসা কোথার থেকে আসছে আমাদের জানা দরকার আছে না নাই আমি কিন্তু কোরআনের আয়াত দুইটা আরো দুইটা তেলাওয়াত করেছিলাম ওটি সাইরা দিছি ওদিকে আর যাওয়ার সময় নাই অবন্ধ আল্লাহ পাক রাব্বুল আলামিনের ঘর আল্লাহর ঘর কাবা যখন নির্মাণ করে কোথায় কোন জায়গায়
মক্কায় আগে আর নাম ছিল বাক্কা কি নাম ছিল বাক্কা ওই বাক্কা শহরে যখন আল্লাহর ঘর কাবা নির্মাণ করে কে কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজন বাপ পেটায় যখন আল্লাহর ঘর তৈয়ার করে আল্লাহর ঘর নির্মাণ করে নির্মাণ করতে 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 কিছুগুলি পাথর বেশি হয়ে গেছে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে কিছুগুলি পাথর বেশি হয়ে গেছে ওই সময় কিছুগুলি পাথর বেশি হওয়ার পর হযরত ইসমাঈল ছোট বাচ্চা ছোট শিশু সেই পাথরের টিবির রূপে বৈশা বৈশা কিছুগুলি পাথর রূপে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান সৃষ্টি যার হুকুমে জমিন সৃষ্টি তার হুকুমে আপনি আমি সৃষ্টি যার হুকুমে মাদ্রাসা মসজিদ সৃষ্টি হলো তার হুকুমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার কিছুগুলি পাথর রূপে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাব্বুল আলামিন প্রভু গো তোমার ঘর নির্মাণ করা শেষ করে দিয়েছি এখন কিছু পাথর বাড়ছে আমি কি করব আল্লাহ বলেন হে জিব্রাইল যাও আমার খলিলকে গিয়ে বলে দাও ওই পাথরগুলো যেন আকাশের দিকে ছুঁড়ে দেয় আল্লাহ হযরত ইব্রাহিম বলে ইয়া রাব্বুল আলামিন এই পাথরগুলো আমি আকাশের দিকে ছুঁড়ে দিয়ে কি করব আল্লাহ বলেন হে আমার খলিল হে আমার দোস্ত আপনি পাথরগুলো আকাশের দিকে ছুঁড়ে দিবেন মেলে দিবেন আপনার দায়িত্ব হলো পাথরগুলো আকাশের দিকে মেলে দেওয়া আর আমি জিব্রাইলকে হুকুম করে দিছি তার 60,000 নূরের পাখা দিয়ে এই পাথরগুলো তাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়া কন্যা সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার আমার বন্ধুগণ হযরত জিব্রাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো আকাশের দিকে ছুঁড়ে দিল হযরত জিব্রাইল পাথরগুলো পাখা দিয়ে একবারই দিছে তাম পৃথিবীর জমিনে যত জায়গার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর পাথর পড়েছে ওই জায়গার ভিতরে আল্লাহর ঘর মসজিদ তৈয়ার হয়ে গেছে কোন সুবহানাল্লাহ আর যত জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাথর পড়েছে তো বন্ধু ওই জায়গার ভিতরে এই বাতমারি মাদ্রাসার মত হাজার হাজার মাদ্রাসা আল্লাহর জমিনে সৃষ্টি হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমি কি বলছিলাম যে এই মাদ্রাসা যদি আপনি দান করেন আপনি যদি মোহাব্বত করেন আপনার লাভ কি আপনার একজন ছেলে কি যদি দেন আপনার লাভ কি আপনার কোন ছেলে যদি কবরের না নামে আপনার জানাজা না পড়ে কিন্তু এই মাদ্রাসার ছাত্র আপনার জানাজা পড়াবে হাদিসের মধ্যে আসে আপনার সামনে গিয়ে যখন জানাজার নামাজ নিয়ত বৃন্দ যখন দাঁড়াবেন আমার আল্লাহ বলেন বান্দারে হে ফেরেশতারা দেখো তার মায়ের এবং বাবার জানাজা নিয়ে উপস্থিত হয়েছে আমার বান্দা যখন চোখ দিয়ে পানি ফেলে বলবে আল্লাহু আকবার আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার বাবার গুনাহগুলো মাফ করে দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা এই মাদ্রাসা যদি আপনি মহব্বত করেন লাভ কি এই মাদ্রাসা আমার ভাইরা আমার বন্ধুরা এই মাদ্রাসা কিয়ামতের দিন আপনার আমার জিন্দেগী কিয়ামত পর্যন্ত শেষ হবে ও বন্ধু কিয়ামতের দিন যেদিন আপনাকে কেউ একটা টাকা দিয়ে একটা নেকি দিয়ে সহায় করবে না আপনাকে কেউ মহব্বত করবে না ভালোবাসবে না ওই দিন আপনি একটি নেকির জন্য দৌড় দিবেন একটি নেকির জন্য ঘোরাঘুরি করবেন একটা নেকি আপনি কারো কাছে পাবেন না আমার বন্ধুগণ একটি নেকির জন্য আপনি দৌড় দিবেন একটি নেকি পাবেন না ও বন্ধুরে আমার আল্লাহ মাদ্রাসাকে বলবে হে মাদ্রাসা যাও তুমি জান্নাতে যাও মসজিদকে বলবে যাও তুমি জান্নাতে যাও এই মাদ্রাসা মসজিদ বলবে রব্বুল আলামিন তোমার কথা তো মিথ্যা নয় তোমার ভাষা তো মিথ্যা নয় বলবে কেন 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 ইয়া রব্বুল আলামিন তুমি ওয়াদা করেছিলা যারা মসজিদকে ভালোবাসবে যারা মাদ্রাসাকে ভালোবাসবে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মসজিদ বানাবে দুনিয়ার জমিনে তারা একটা জান্নাতের টুকরা বানাইলো জান্নাত বানাইলো আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু ফিল বাইতি মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর আমা ওই দিন কিয়ামতের দিন মাদ্রাসা মসজিদ
সৃষ্টির বলবে রব্বুল আলামিন তোমার কথা মিথ্যা নয় তোমার কথা মিথ্যা নয় আল্লাহ বলবে কেন 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 রে কেন মিথ্যা নয় তখন মসজিদ মাদ্রাসা বলবে রব্বুল আলামিন তুমি বলছিলা যারা এই মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে তাদেরকে তুমি জাহান্নামে দিবা না তাদেরকে তুমি আমাদের মাঝে দিবা রব্বুল আলামিন আমাদের মাঝে তো এখন পর্যন্ত দাও নাই আমার আল্লাহ ওই দিন এই মসজিদ মাদ্রাসাকে দুইটি হাত দিবে দুইটি চক্ষু দিবে তার মুখ দিবে আর তেই মুখ দিয়ে কথা বলবে হাত দিয়ে এই আজকে যারা মসজিদ মাদ্রাসা অর্থাৎ এই মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে ভালোবাসে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন খুঁজে খুঁজে যাচাই করে বাছাই করে এই মসজিদ মাদ্রাসা সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধু এমনিই জান্নাতে যাবে না আল্লাহ আল্লাহর ঘরকে বলবে আমার ঘর কাবা যাও জান্নাতে যাও কাবা বলবে না এখনো যাবো না কেন পৃথিবীর কোন মসজিদ আইসা হাজির হয় নাই মেন ইঞ্জিল হবে আল্লাহর ঘর কাবা আর মাদ্রাসার মেন ইঞ্জিল হবে মসজিদে নববী ও বন্ধু এই মাদ্রাসাগুলো মসজিদে নববীর সাথে গিয়ে শামিল হবে মসজিদগুলো আল্লাহর ঘর কাবার সাথে গিয়ে শামিল হবে এই দুইটা দুই সাইডে শামিল হওয়ার পর যত মানুষ মুহাব্বত করে মাদ্রাসাকে ভালোবাসে মাদ্রাসার ছাত্রকে সাগির খাওয়ায় মাদ্রাসার ছাত্রকে এক মুষ্টি খানা খাওয়াইছে এক মুষ্টি খানা দিয়ে সহায় করেছে মাথার হাত দিয়ে সহায় করেছে ও বন্ধু কিয়ামতের দিন এই জাগির খানাওয়ালা ব্যক্তি পর্যন্ত এই মাদ্রাসার আমার বন্ধুগণ যা ব্যক্তিরা নাকি আজকে দুনিয়ার জমিনে সন্তান দিগকে এই মাদ্রাসার ছাত্র দিগকে কি খাওয়াবে খানা খাওয়াবে জাগির খাওয়াবে কিয়ামতের দিন আল্লাহ তাদের সহ মাফ করে এই মসজিদ মাদ্রাসার উসিলা করে জান্নাতে দিবে সবাই কন্যা সুবহানাল্লাহ যে আমরা সবাই ইনশাআল্লাহ এই মসজিদ মাদ্রাসার খেদমত করতে চাই কি চাই না আমরা কে কে করতে চাই না হাত উঠাই সাইনা লাশ মারছে আমুকে বেড়া একটা সাইজ দেখলাম কথা নি বুঝছো নেই বেলে আমার বন্ধুগণ আমরা কে কে করতে চাই ইনশাআল্লাহ সবাই করতে চান তো